বিসমিন রহমান রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ডাবলি রেন বিমের স্ট্রাকচারাল ডিজাইন এর আগের ভিডিওতে আমি সিঙ্গলি রেন ডিজাইন দেখিয়েছিলাম এবং আমাদের বিম সম্পর্কে বিভিন্ন বেসিক ডিসকাশন আমি করেছিলাম তো আমি বলেছিলাম যে বিমের উপর আমরা বিমের চার পাঁচটা প্রবলেম আমি দেখাবো তো সে তারই ধারাবাহিকতায় আজকে হলো তিন নাম্বার দুই নাম্বার প্রবলেম এখানে আমরা ডাব্লিউ ইনফোর্ট বিম দেখাবো আমি আজকে ইউএসডি মেথডে তো এক্সাম্পল হিসাবে আমি এখানে নিলসনের বইয়ের চ্যাপ্টার থ্রি ফ্লেক্সারাল অ্যানালাইসিস অ্যান্ড বিম ডিজাইন চ্যাপ্টারের এক্সাম্পল থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই প্রবলেমটা আমি আজকে সলিউশন দেখাবো তো এখানে এই প্রবলেমটাতে বইতে অনেক ইলাবোরেট করা আমি একটু মানে সংক্ষেপে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো তো শুরু করা যাক তাহলে তো এখানে আমাদের যে কোশ্চেনটা সেটা যদি আমি পড়ি তাহলে সেটা হলো এ রেক্ট্যাঙ্গুলার বি মাস্ট ক্যারি এ সার্ভিস লাইভ লোড অফ ওয়ান পয়েন্ট ফোর সেভেন কিপ পার ফিট অ্যান্ড ক্যালকুলেটেড ডেড লোড অফ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফিট অন এইটিন ফিট

ডাইমেনশনটাকে আর বাড়ানো যাচ্ছে না মানে লিমিটেড দশ দশ ইঞ্চি উইথ এবং ডেপথ হলো বিশ ইঞ্চি এরকম একটা রেক্টিকুলার বিম তো এটা আমাদের ডিজাইন করতে হবে তো আমি এখান থেকে সলিউশন না দেখে আমি এখানে চলে আসলাম তো এখানে আমাদের যেহেতু এই ম্যাটটাতে এখানে বইতে শুরুতেই বলেছে ডাব্লিউড রেন ফুট ডিজাইন করা রেড বিম ডিজাইন করার জন্য কিন্তু যখন এটা বলা থাকবে না তখন আমাদেরকে আসলে যে কোনো ম্যাথের পরীক্ষায় যখন ওই কোশ্চেনটা আসবে তখন কিন্তু এভাবে বলা থাকবে না ডিজাইনে ডাব্লিউ রেঞ্ডোডস ভিম হ্যাঁ তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো এটা কি সিঙ্গলি রেইন এটা কি সিঙ্গলি রেনফোর্স বিম হিসেবে ডিজাইন করবো নাকি ডাবল এনফোর্সমেন্ট বিম হিসেবে ডিজাইন করবো ধরে নিন এই লেখাটা নাই হ্যাঁ এখানে ওকে তো আর আগে আমি বলে নিতে চাই যে আমরা কখন ডাব্লিউ বিম ডিজাইন করি আমাদের বিমের মধ্যে যখন আমাদের বিমে দুইটা জোন একটা হলো কম্প্রেশন জোন একটা টেনশন জোন কম্প্রেশন জোনে আমাদের বিমের মধ্যে যে মোমেন্ট আসে সেই মোমেন্টটা যদি সম্পূর্ণরূপে টেনশন জোন বা রেইনফোর্সমেন্ট যদি না নিতে পারে তখন সেক্ষেত্রে আমাদের যে এডিশনাল যে মুভমেন্টটা থাকে সেটা কিন্তু কম্প্রেশন জোনও নেওয়া লাগে তখন আমাদের কী করা লাগে টেনশন জোনে রেনফোর্সমেন্ট দেওয়া লাগে আবার যে এডিশনাল মুভমেন্টটা থাকবে সেটার জন্য কম্প্রেশন জোনও রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে মানে হলো ডাব্লিউড রেনফোর্স বিম মানে টেনশন জোনের রেনফোর্সমেন্ট থাকবে এবং কম্প্রেশন জোনও রেনফোর্সমেন্ট থাকবে ওকে তো সিংলি রেনফোর্স বিম নর্মালি খুবই কম হয় না বলে এছাড়া ডাব্লিউড রনফোর্স বিমের এক্সাম্পল আছে বাস্তবে তো আমরা তাহলে শুরু করি এখানে তো প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো যেহেতু এটা ইউএসজি মেথডে আমরা বিমটা ডিজাইন করবো সেজন্য আমাদের ফ্যাক্টর লোড বা আলটিমেট লোড বের করতে হবে যেটা আমাদের কোডে বলে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস আলটিমেট অন ফ্যাক্টোর লোড ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড ওকে তো এই ফর্মুলা দিয়ে আমরা এখানে এই যে বের করে নিলাম ওয়ান পয়েন্ট টু ডেড লোড দেওয়া আছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কিপ পার ফিট আর লাইভ লোড দেওয়া আছে আমাদের টু পয়েন্ট ফোর সেভেন এই যে লাইভ লোড সার্ভিস লাইভ লোড টু পয়েন্ট ফোর সেভেন এটা দেওয়া আছে আমরা এখান থেকে ফ্যাক্টর ইউডিএল যেটা সেটা বের করে ফেললাম বা আলটিমেট লোডও আমরা এটাকে বলতে পারি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওকে এরপরে আমাদের মোমেন্ট বের করতে হবে এই বিমের জন্য তো সিম্পলি সাপোর্টেড বিমের জন্য মোমেন্ট বের করার ফর্মুলা হলো ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট তো আমি এখানে একটু মিস্টেক এটা আমি এইট দিই ওকে তো এল স্কের বাই এইট এ ফর্মুলা দিয়ে আমরা মোমেন্টটা বের করে ফেললাম এখানে আমাদের ডাব্লিও মানে হলো আমরা যে আলটিমেট লোডটা বের করলাম এখান থেকে সেটা আর এল মানে হলো বিমের স্প্যান লেন্থ আর এইট তো নাম্বারই একটা তো এখানে আমাদের বের হয়েছে তাহলে এই বিমের মধ্যে আমাদের যে মোমেন্ট আসতেছে সেটা হলো মানে লোডের কারণে যে মোমেন্ট তৈরি হচ্ছে বা লোড আসতেছে সেটা হলো দুইশো এগারো ফিট এখন আমরা এখানে দেখবো যে এই বিমের যে মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি সেটা কত টেনশন জোনে তাহলে সেটা আমরা বের করব সেটা বের করার জন্য আমাদের কিছু ইনপুটের প্রয়োজন সেটা হলো মানে কিছু প্যারামিটারের প্রয়োজন সেটা হলো ইটা টি এবং ফাই ইটা টি হলো আমাদের স্টিলের যে টেনসাইল স্ট্রেন বলা হয় আর কি এটাকে স্টিলের যে স্ট্রেন আছে সেটা টেনসাইল স্ট্রেন আর ফাইভ মেন এলো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর তো এইটা আমরা কত ব্যবহার করবো এটা আমাদের অবশ্য করে বলে দেওয়া আছে এবং আমাদের এই যে নিলসনের বইতেও দেওয়া আছে আমি রেফারেন্সটা দেখাচ্ছি এই যে এখানে আমাদের যে ফাই এর মান যদি আমাদের পয়েন্ট নাইন জিরো হয় তাহলে টি এর মান হবে এই যে এখানে ইটা টি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে আমরা এইটা ধরে আমরা সলভ করতেছি এটা ধরে আমরা স্টিল রেশিওটা ম্যাক্সিমাম যে স্টিল রেশিও সেটা বের করব এই যে ম্যাক্সিমাম স্টিল রেশিও এখানে বের করা হয়েছে এটা যে ফর্মুলা দিয়ে বের করা হয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি এই যে ফর্মুলা দিয়ে রো টু বিটা ম্যাক্সিকটা সি বাই ইটা সি প্লাস ইটা টি ওকে তাহলে এটা মেবি এটা এটা অ্যাকচুয়ালি অ্যাপসাইলন হ্যাঁ হ্যাঁ এটা এটা না অ্যাপসাইলন অ্যাপসাইলন সি অ্যাপসেল টি ওকে তো এখানে আমরা তাহলে বের করে ফেললাম ম্যাক্সিমাম স্টিল রেশিও তো ম্যাক্সিমাম স্টিল রেশো বের করার পর আমাদের এ এসটা বের করতে হবে হ্যাঁ এএস মানে হলো আমাদের এসিগল টু রোইকল টু এএসাই বিডি আমাদের একটা ফর্মুলা আছে আমি যদি এখানে একটু লিখি রোইকল টু এএস বাই বিডি এস বাই বিডি তাহলে রোয়ের মান তো আমরা এখানে পেয়ে গেলাম ম্যাক্সিমামটাই আমরা ব্যবহার করছি এখানে আর বি এর মান তো আমাদের জানাই আছে তার ডি এর মানও আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এই বিমে আমাদের যে স্টিল লাগবে সেটা আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট নাইন জিরো ইঞ্চি স্কোয়ার ওকে এখন আমাদের এ এর মানটা বের করতে হবে ডেপথ অফ স্ট্রেস ব্লক তো ডেপথ অফ স্ট্রেস ব্লক বের করার যে ফর্মুলা সেটা হলো এই যে এএস এফ ওয়াই পয়েন্ট এইট ফাইভ এফ প্রাইম সিবি এই ফর্মুলা দিয়ে তো এস এর মান তো আমরা পাইলাম মাত্র এখানে এরিয়া অফ স্টিল আর এস এফ ওয়াই মান তো আমরা জানি আমাদের কোশ্চেনে দেওয়া আছে আর পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট ফাইভ এফ প্রাইম সি বি এর ম্যান টেন এটা আমরা পেয়ে গেলাম ওকে তো এখানে আমাদের এখানে আমাদের আসছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ইঞ্চি এটা হলো ডেপথ অফ স্টেস ব্লক এখন এখানে এই যে ডি এর মানটা হলো আমাদের ষোলো ইঞ্চি মানে কোশ্চেনের দেওয়া ছিল আমাদের টোটাল ওভারঅল ডেপথ যেটাকে আমরা এচ বলতে পারি বা বলতে পারি আর এখানে আমাদের মেনলি ডি এর মান লাগে ডি এ হলো আমাদের বিমের টপ থেকে আমাদের বটম যে রড থাকে সেই বটম রডে সেন্ট্রয়েড পর্যন্ত যে দূরত্ব সেটা আমি যদি একটু এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এই যে এটা দূরত্ব তো এখানে আমাদের আমাদেরকে দুইটা লেয়ার রড ব্যবহার করা হয়েছে যার কারণে আমাদের এই দুইটা লেয়ারের মাঝখানে যতটুকু মানে এই দুইটা লেয়ারে যে স্যান্ড্রয়েড সেই জায়গা পর্যন্ত আমরা উপর থেকে সেই ডিস্ট্যান্স পর্যন্ত আমরা মেপে যতটুকু পাই সেটা তো এখানে আমাদের আমরা ধরে নিলাম যে আমাদের রড হবে দুই লেয়ার এই যে এখানে তো এক লেয়ার আছে আমরা ধরে নিলাম আরেক লেয়ার আছে দুই লেয়ার থাকলে তাহলে টপ থেকে দুই লেয়ারের মাঝখান পর্যন্ত যে দূরত্ব সেটা এই যে আমরা এখানে অ্যাজিমিং টু লেয়ার স্টিল তাহলে সেটা আমাদের ষোলো ইঞ্চি বেরোলো এবং এর মানও বের করলাম আর এখানে আমাদের এখন নমিনাল মোমেন্টটা বের করতে হবে তো মোমেন্ট বের করার জন্য আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করি এই ফর্মুলাটা ইউজ করলাম এখানে ওকে তো এখানে আমাদের এখানে মোমেন্ট বের বের হয়েছে একশো পঁচাত্তর দশমিক চার কি ওকে এখন তাহলে আমরা এখন আমরা চেক করবো আমাদের এই বিমটা কি আমরা সিঙ্গল রনফোর্স বিম হিসেবে ডিজাইন করবো নাকি ডাবলি বিম হিসেবে ডিজাইন করবো তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই বিমের মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি হলো একশো পঁচাত্তর দশমিক চার কিন্তু আমাদেরকে মোমেন্ট এটাকে নিতে হবে কতটুকু মানে এটা হলো টেনশন জোন এতটুকু মোমেন্ট নিতে পারবে এটার ক্যাপাসিটি এখন আমাদের মোমেন্ট নিতে হবে কতটুকু আমরা আলটিমেট মোমেন্ট বের করলাম দুশো এগারো তাহলে আরও যে বাকি মোমেন্টটা আছে সেটাকে অবশ্যই আমাদের কম্প্রেশন জোন নিবে নিতে হবে তো কম্প্রেশন কনক্রিটে তো কনক্রিট তো টেনশান নিতে পারে না মানে মুমেন্ট নিতে পারে না বলা যায় কম্প্রেশন নিতে পারে তাহলে সেজন্য যেহেতু কনক্রিট মোমেন্ট রেজিস্ট করতে পারে না বেশি একটা খুবই কম সেজন্য আমাদের কম্প্রেশন জোনেও আমাদের ইনফোর্সমেন্ট দেওয়া লাগবে মানে শুধুমাত্র টেনশন জোনে দিলেই হবে না অ্যাজ ওয়েল এস কম্প্রেশন জোনে দিতে হবে এবং আমাদের বিমটাকে ডিজাইন করতে হবে ডাবডি রেনফোর্স বিম ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন আমাদের টেনশন জোনে যে রেইনফোর্স যে মোমেন্টটা নেয় সেটা যদি আমরা বাদ দিই তাহলে বাকি যে মোমেন্টটা আছে সেটা কম্প্রেশন জোনে নেওয়া লাগবে তাহলে সেটা হলো এই এটা থার্টি ফাইভ কি ফিট তাহলে এই এতটুকু মোমেন্ট আমাদের কম্প্রেশন জোনে নিতে হবে ওকে তো এখন আমাদের কিছু প্যারামিটারের মান বের করা লাগবে এখন আমাদের এই যে ডি প্রাইমের মান বের করা লাগবে ডি প্রাইম মানে হলো বিমের টপ থেকে আমাদের বিমের টপের মানে একদম বিমের টপ পয়েন্ট টপ থেকে বিমের টপ রোডের স্যান্ড্রয়েড পর্যন্ত যে দূরত্ব সেটা এই যে এখানে দেখানো আছে এই যে এতটুকু ডিস্টেন্স এতটুকু ডিস্টেন্স ওকে তাহলে আমরা নেক্সট চলে যাই তো এখানে এরপর আমাদের সি এর মান বের করতে হবে সি এর মান সি একটা ডিস্টেন্স আমাদের অ্যাক্সিস থেকে তো সেটা আমরা বের করলাম এ বাই বিটা ওয়ান বিটার ম্যান হলো আমাদের পয়েন্ট এইট ফাইভ ওকে তাহলে এখানে আমাদের সি এর মান বের হলো সিক্স পয়েন্ট জিরো টু এখন আমাদের ইটা অ্যাসের মানটা বের করতে হবে বা অ্যাপসেলোনের মানটা বের করতে হবে তো অ্যাপসেলোনটা কী বোঝায় সেটা আমি এখানে দেখাচ্ছি ইউনিট স্ট্রেন অ্যাট সেন্ট্রয়েড অফ দ্য কমপ্রেসিভ স্ট্রেস কমপ্রেসিভ স্টিল মানে আমাদের যে কমপ্রেসিভ স্টিল থাকবে বা টফে টফ কমপ্রেশনের জন্য যে এনফোর্সমেন্ট থাকবে সেটা সেন্ট্রয়েডে যে আমাদের স্ট্রেন সেটা হলো ইটা অ্যাস প্রাইম বা প্রাইম ওকে এরপরে আমরা এখানে এটা বের করলাম এসি এর মান তো আমরা ডি প্রাইমের মান আমরা জানি এটা বের করার পর আমাদের অ্যাপ প্রাইম এস এর মানটা বের করলাম এখানে বের করার পর আমরা আসছিল ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি পয়েন্ট সেভেন ফাইভ কে এস আই আমরা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সিক্সটি কে এস আই ওকে তাহলে এখন আমরা এবার আমাদের এ এস প্রাইমের হলো কম্প্রেশন জোনে আমাদের কতটুকু এনফোর্সমেন্ট লাগবে সেটা তাহলে কম্প্রেশন জোন আমাদের যে রেনফোর্সমেন্ট বের করার সেটা ফর্মুলা সেম ওইটাই আমি যেটা বললাম এই যে এএস এফ ওয়াই ডি মাইনাস এভাই টু এম বাই এ এস এফ ওয়াই ডি মাইনাস এব টু আর কি তো এখানে আমাদের এই যে সেগুলো এম বাই এফ ওয়াই ফাই এফ ওয়াই ডি মাইনাস এভাই টু তো এখানে আমরা বের করলাম বের করার পর আমাদের পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি স্কোয়ার বের হয়েছে এখন আমাদের পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি স্কোয়ার যদি হয় তাহলে আমাদের এখানে আমরা যদি একটা বিশ মিলিমিটার যে রড আছে একটা বিশ মিলিমিটার রডের এরিয়া বা ছয় নাম্বার যে রড সেটার এরিয়া হলো পয়েন্ট মানে সেটার ক্রস সেকশনাল এরিয়া হলো পয়েন্ট ফোর ফোর তো সেটা দিয়ে আমরা যদি তাহলে এটাকে আমরা দুই দিয়ে যদি পয়েন্ট ফোর ফোর দিয়ে ভাগ দিই তাহলে আমাদের দুইটা রড লাগবে বোঝা যাচ্ছে তো দুইটা রড দিয়ে আমরা তাহলে আমাদের স্টিল এরিয়া কাবার করবে হলো পয়েন্ট এইট এইট ইঞ্চি স্কোয়ার যেটা আমাদের এটা হচ্ছে বেশি তার মানে ওকে কোনো অসুবিধা নাই তারপরে এই জিনিসগুলো আমরা আবার চেক করবো একটু পরে এরপরে হলো আমাদের টেনশান স্টিল তো টেনশান স্টিল হলো আমাদের যে একটু আগে আমরা যেটা বের করলাম মানে আমাদের বটমে কতটুকু স্টা এটা কিন্তু আমাদের টফে টফে আমরা এই স্টিলটুকু দেবো মানে দুইটা বিশ মিলিমিটার ডট দেবো আমরা টফে এটা অলরেডি এখানে দেখানো হয়েছে এই দুইটা এরপরে আমরা যেটা করবো পরে সেটা হলো আমাদের যে টেনশান স্টিল টেন টেনশান স্টিলটা বের করব তো টেনশান স্টিল হলো আমাদের যেটা আমরা একটু আগে বের করলাম সেইটা প্লাস আমাদের যে কম্পিটিশনের জন্য যেটা বের হয়েছে সেটা এই দুইটা যোগফল এখানে আবার আমরা এইটা সরাসরি ইয়ে করে যোগ করে দিলেও চলবে অসুবিধা নেই ওইখানে আমাদের বের হয়েছে থ্রি পয়েন্ট ফোর এইট ইঞ্চি স্কোয়ার তাহলে এখানে আমরা এনফোর্সমেন্ট লাগবে টোটাল থ্রি পয়েন্ট ফোর এইট ইঞ্চি স্কোয়ার তো আমরা এখানে যেটা প্রোভাইড করব রেনফোর্সমেন্ট সেটা হলো এই যে এখানে যদি আমরা নিউসনের বইতে চলে আসি নয় নাম্বার রোড চারটা নয় নাম্বার রডের যে আমাদের ক্রস সেকশনের লেয়ার সেটা হলো ওয়ান তাহলে চারটা ব্যবহারগুলো আমাদের হচ্ছে আমরা এখানে আরও কমে ইউজ করতে পারি মানে আমাদের টার্গেট থাকবে হলো একজ্যাক্টলি এটা অ্যাচিভ করা অথবা এটা এটার আশেপাশ মানে এটার একটু সামান্য বেশি তো সেটাও আমরা করতে পারি যাই হোক তাহলে আমাদের চারটা রড লাগতেছে তো চারটা রড আমরা দুই দুই লেয়ারেই দিয়ে দিলাম এই যে এখানে ওকে আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে আমাদেরকে এটাই বের করতে বলছে স্টিল এখন আমরা কিছু চেক করবো যে আমরা যে স্টিলটা প্রোভাইড করছি সেটা ঠিক আছে কি না তারপর আমরা যে আমাদের যে প্যারামিটারগুলো ব্যবহার করেছি স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর সহ যাবতীয় যে প্যারামিটারগুলো সেগুলো ঠিক আছে কিনা সেটা আমরা এখন চেক করব তো এখানে আমাদের প্রথমে আমরা স্টিলটা চেক করতেছি স্টিল আমাদের ফোর ইঞ্চি স্কোয়ার আমরা ইউজ করেছি করেছি আর আমাদের এখানে এই যে পয়েন্ট এইট এইট স্কোয়ার ইউজ করেছি আমরা কম্পিটিশনে আর এখানে আমাদের এই যে যেটা বের হলো আর কি প্রাইম এস সেটা বা হলো আমাদের এফ ওয়াই তো বের করার পর আমাদের এটা আসছে থ্রি পয়েন্ট টু সিক্স ইঞ্চি স্কোয়ার হ্যাঁ আমরা প্রোভাইড করেছি হলো টু পয়েন্ট আমাদের এটা আসতেছিল থ্রি পয়েন্ট টু থ্রি টু সিক্স ইঞ্চি স্কোয়ার আমাদের প্রথমেই বেডে ছিল টু পয়েন্ট নাইন জিরো এই যে এইখানে তাহলে আমাদের এই ভ্যালুটার চেয়ে মানে আমাদের এই এই অ্যাসের এই অ্যাসের ভ্যালুটা অবশ্যই আমাদের প্রথমে যেটা বেড তার চেয়ে বেশি হতে হবে তাহলে ওকে ওকে তাহলে আমাদের ঠিক আছে এখন আমাদের আমরা যে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর ফাইভ ব্যবহার করেছি এবং এফ প্রাইম অ্যাস ইটা অ্যাপসাইলুন প্রাইম এস এগুলো আমরা চেক করবো তো এর মান আমরা ডেপথ অফ স্ট্রেস ব্লক আমরা আমি একটু আগে যে ফর্মুলা দেখিয়েছিলাম যে ফর্মুলা দিয়ে আমরা বের করে নিলাম আবারও ডেপথ অফ স্ট্রেস এই যেটা এরপরে আমরা সি এর মানটা আবার বের করলাম বের করার পর আমরা যে যে ইয়েস অ্যাপসাইলুন প্রাইম অ্যাসের মানটা আমরা বের করলাম এবং প্রাইম অ্যাসের মানগুলো আমরা বের করলাম বের করার পর আমরা এখানে যে সি এর ফর্মুলাগুলো আগেরটাই আছে এগুলো সব আগের ফর্মুলাই আমরা এখানে যেভাবে বের করছি আর কি প্রাইমার সিডো এখন আমাদের এফ স্ট্রেন রিয়াকশন ফ্যাক্টর পাই এর মানটা বের করতে হবে স্ট্রেন রিয়াকশান ফ্যাক্টর তো এখানে আমরা এই যে ডিটি এর মান আমাদের লাগবে ডিটি এর ম্যান হলো আমাদের টফ থেকে বটম রডের ইয়ে পর্যন্ত ডিস্ট্যান্স সেটা বটম রডের স্যান্ট্রয়েড পর্যন্ত তাহলে এটা সতেরো দশমিক পাঁচ হয় সতেরো দশমিক পাঁচ মাইনাস সিক্স সি ডবলু সি আর কি তো এখানে আমরা বের করার পর আমাদের ফাইয়ের মান বের হচ্ছে পয়েন্ট এইট সেভেন নাইন যেটা আমাদের আমরা যেটা ব্যবহার করেছি তার চেয়ে কম আছে তাহলে ওকে এরপর মোমেন্টটা আমাদের দেখতে হবে মোমেন্টের মান আমাদের আমরা পয়েন্ট এইট সেভেন নাইন দিয়ে করলে আমাদের আসে তিনশো ছত্রিশ আর আমাদের মুমেন্ট ইয়া প্রথমেই বেরোয় দুশো এগারো আলটিমেট মুমেন্ট তাহলে আমাদের এই বিডিটা অবশ্যই বেশি হইতে হবে তাহলে ওকে তাহলে এইটা ছিল আমাদের বিমের ডাবলিউড ইনফোর্স বিমের স্ট্রাকচারাল ডিজাইন আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকিন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে